প্রাচীন ইতিহাসে অসংখ্য নারী চরিত্রের মধ্যে রয়েছেন রহস্যময়ী সুন্দরী এই নারী। তার নাম ছড়িয়ে আছে ধর্মগ্রন্থ থেকে লোকগাথায়। তার রাজত্ব যেন ক্ষমতা আর প্রজ্ঞার প্রতিমূর্তি। পবিত্র কোরআন, বাইবেল ও ইহুদিদের তানাক সহ প্রায় সব গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থেই এই রানীর কাহিনী ঘুরে ফিরে এসেছে। তার ক্ষমতা, বুদ্ধিমত্তা সবকিছুই যেন এক রহস্যের জাল। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন বুদ্ধিমতী আর শক্তির প্রতীক। এই গল্পটি রানী বিলকিসের, যাকে কেউ বলেন ইয়েমেনের শাসক, আবার কেউ মনে করেন তিনি ইথিওপিয়ার রানী। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদদের মধ্যে তার রাজ্যের অবস্থান নিয়ে বিতর্ক চলেছে, তবে তার প্রজ্ঞা আর কৌশল সব সময়ই প্রশংসিত। পবিত্র কোরআনের 27 নম্বর সূরা আন আমলে নবী সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের ঘটনা আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে হুদহুদ নামক এক পাখির মাধ্যমে বিলকিসের রাজ্যের খবর পান। জানা যায় তার রাজ্য ছিল ধন সম্পদে সমৃদ্ধ, কিন্তু তারা সূর্য পূজা করত। সুলাইমান আলাইহিস সালাম এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের বার্তা পাঠান রানীর কাছে। রানী বিলকিস সেই বার্তা পেয়ে সুলাইমানের প্রজ্ঞা ও ক্ষমতা যাচাই করতেই আসেন তার দরবারে। বলা হয়ে থাকে তিনি শুধু সুলাইমান আল্লাহ সাল্লামকে পরীক্ষা করতে যাননি, বরং তার সঙ্গে সোনা, মশলা, মূল্যবান পাথর সহ অমূল্য উপহারও নিয়ে গিয়েছিলেন। এই উপহারগুলো কেবল প্রতীকই নয়, বরং ছিল তার গভীর শ্রদ্ধার প্রতিফলন। রানী তার কঠিন প্রশ্নগুলো দিয়ে সুলাইমানের জ্ঞান পরীক্ষা করেছিলেন এবং সুলাইমান আল্লাহ সাল্লাম সব প্রশ্নের যথাযথ উত্তর দেন। এতে রানী মুগ্ধ হয়ে সুলাইমানের প্রজ্ঞাকে স্বীকার করেন এবং ইসলামের প্রতি তার বিশ্বাস স্থাপন করেন। ইহুদি ধর্মগ্রন্থ তার্গুম শ্রেণীতে বলা আছে, রাজা সুলাইমান পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন বনমুরুক জাতের একটি পাখি এসে জানায়, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসলে রাজা সুলাইমান নন, বরং বিলকিস রানী। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে বিলকিস রানীকে আমন্ত্রণ জানান এবং সেই মুহূর্তে রাজা সুলাইমান তার ক্ষমতার পরিচয় দিতে শুরু করেন। এই গল্পটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সংস্করণে বর্ণিত হয়েছে, যার মধ্যে রাজা সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান এবং রানীর বিচক্ষণতা নিয়ে আলোচনার বেশি পাওয়া যায়। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে রানী বিলকিসের কাহিনী প্রায় একই রকম। তবে ইথিওপিয়ার কাবরানাগাস্ট গ্রন্থে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও বলা হয়েছে। ঐতিহ্য অনুযায়ী তাদের সন্তান মেনিলিক ইথিওপিয়ার প্রথম রাজা হয়েছিলেন এবং রানী বিলকিস ইথিওপিয়ার গর্বিত পূর্বপুরুষ হিসেবে বিবেচিত হন। আজও ইথিওপিয়ার মানুষ তাকে জাতীয় ইতিহাসের অংশ হিসেবে গর্বের সাথে স্মরণ করে। রানী বিলকিসের এই গল্প শুধু প্রাচীন ধর্মগ্রন্থে স্থান পায়নি, বরং শতাব্দী পেরিয়েও বেঁচে আছে মানুষের মনের কোণে। তার প্রজ্ঞা, বিচক্ষণতা এবং ক্ষমতার এই গল্প হয়তো ভবিষ্যতে আরও শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করে যাবে।